সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর হিসাববিজ্ঞান ক্লাসে। তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমরা যেটা করেছিলে কি করেছিলে, গত ক্লাসে তোমরা একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য উৎপাদন ব্যয় এই বিষয়টা নিয়ে থিওরিটিক্যাল ক্লাস করেছো। আজকে আমি কি করব, আমি বলেছিলাম যে অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের আজকে হচ্ছে বিষয়টা কি, আজকে আমাদের হচ্ছে বিষয় হিসাব বিজ্ঞানের একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য। তাহলে আমরা এই একাদশ অধ্যায়ে কতদিন যেহেতু থিওরিটিক্যাল টার্মস করেছিলাম, তো আজকের পাঠ শেষে তাহলে তোমরা শিক্ষার্থীরা কি শিখবে, অবশ্যই তোমরা আজকের পাঠ শেষে একাদশ অধ্যায় অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য এই অধ্যায় থেকে এই সংক্রান্ত একটা অঙ্ক সমাধান করতে পারবে। তো এই অধ্যায় থেকে যেহেতু একটা অঙ্ক সমাধান করবো, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হওয়ার কথা সেটা যাওয়ার আগে আমরা বর্তমান যে প্যান্ডামিক সিচুয়েশন আমাদের মধ্যে বিরাজ করছে সেটা নিয়ে একটু কথা বলি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে করোনা কালীন আমরা একটা সংকটকাল পার করছি আমাদের জীবনে, যার কারণে তোমরা বাসায় বসে ক্লাস করতে বাধ্য হচ্ছে, বিদ্যালয়ে আসতে পারছো না। তো এই সময়ে আমাদেরকে অবশ্যই কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু আমাদের পরিবেশ পরিস্থিতি অনুকূল না। তো বাড়তি সতর্কতাগুলো কি কি আমরা জানি, সরকার কর্তৃক যে বিধিনিষেধগুলো আছে সেগুলো, যার মধ্যে আমরা কি করবো, বাইরে গেলে আমরা অবশ্যই মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো, পুষ্টিকর খাবার খাবো, হাত স্যানিটাইজ করব, এবং সর্বোপরি আমরা প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে যাতে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনটা, এই যে পরিস্থিতি, বৈরী আবহাওয়া পরিস্থিতিটা, সেটা আমরা অল্প সময়ে পরিত্রাণ লাভ করি এবং আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এবং তোমরা আবার তোমাদের স্কুলে এসে বসে ক্লাস করতে পারো। আসো আমরা এবার দেখে নেই যে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটা অঙ্ক, অবশ্যই, কারণ আমরা যেহেতু অঙ্ক সম্পর্কে ক্লাস করবো, তাহলে অবশ্যই একটা অঙ্ক হবে একাদশ অধ্যায়। আমরা এই আলোচ্য বিষয় যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এটা সমাধান করবো এখন আমরা সবাই মিলে, তোমরা যারা আছো আমার সঙ্গে যুক্ত এবং আমি আছি, আমরা সবাই মিলে অঙ্কটা সমাধান করবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই আলোচ্য বিষয়টা আমার সাথে, আমি বলছি আমার সাথে, তোমরা খাতায় তুলে নাও এবং আমার সাথে সাথে সমাধান করো, কারণ আগামীতে তোমাদের এই অধ্যায়ের বা এই অঙ্কের এইরকম একটা অঙ্কের উপরেই টপলেস নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাকে বাসায় অবশ্যই দিতে হবে। তাহলে আসুন না আগে আলোচনায় চলে যাই। দেখো বলছে, আসাদ কোম্পানির 2019 সালের ডিসেম্বর মাসে নিচের তথ্যাবলী সংকলিত হয়েছে। বিবরণ, টাকা, কাঁচামাল ক্রয় 1,25,000 টাকা, মোবাইল বিল 15,000 টাকা, মজুরি 50,000 টাকা, অফিস খরচ 55,000 টাকা, আন্তঃপরিবহন 20,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 25,000 টাকা, অনাদায় দেনা 22,000 টাকা, কাঁচামালের মজুদ 1/1/2019 75,000 টাকা, চলতি কার্যের মজুদ 1/1/2019 20,000 টাকা, চলতি কার্যের মজুদ 31/12/2019 18,000 টাকা, তৈরি পণ্যের মজুদ 1,00,000 টাকা, বিজ্ঞাপন 28,000 টাকা, কারখানা কর্মচারীর বেতন 1,50,000 টাকা। তাহলে আমরা আলোচ্য বিষয়টা দেখলাম, যে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা উৎপাদন ব্যয় এর উপরে নির্ধারিত। আমরা দেখব এই অঙ্কর অর্থাৎ এর আলোকে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি, অর্থাৎ কি কি সমাধান আমাদেরকে করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছি প্রথমে ক নম্বরে যেটা সমাধান করতে হবে, আসাদ কোম্পানির ব্যবহার উপযোগী কাঁচামালের পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল আমরা ব্যবহার করব তার পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপরে খ নম্বরে, ব্যবহার উপযোগী কাঁচামালের পরিমাণ যদি 4,50,000 টাকা হয়, মানে 4,50,000 টাকা নিয়ে আসাদ কোম্পানির উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো। গয় বলছে, আসাদ কোম্পানির বিক্রয়ের পরিমাণ 3,00,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করবো। এখানে তিনটা ধাপ, প্রথম ধাপে আমরা কি করব, ব্যবহার উপযোগী কাঁচামালের পরিমাণটা নির্ণয় করব। আমরা জানি যে ব্যবহার উপযোগী কাঁচামালের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখেছিলাম, আমরা এখন এটা সমাধান করবো। আসুন সমাধানে চলে যাচ্ছি। দেখো আমরা প্রথমেই লিখবো ক নম্বর দিয়ে, ব্যবহার উপযোগী কাঁচামালের পরিমাণ নির্ণয়। এরপরে বিবরণ, ছকটা হবে কেমন, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আমরা বিবরণের ঘরে আমরা লেনদেনকে লিখার জন্য যে বিস্তারিত লিখতে হয় সেটা লিখবো, আর বিস্তারিত টাকার ঘরে আমার যে যোগের কাজগুলো করতে হয় অন্যান্য আনুষঙ্গিক সেগুলো, আর পরিমাণ টাকার ঘরে মূল টাকার পরিমাণটা আমরা লিখবো। তাহলে আমরা জানি যে ব্যবহার উপযোগী কাঁচামাল বলতে কি বুঝি, আমরা ব্যবহার উপযোগী কাঁচামাল বলতে যে কাঁচামালের যে প্রারম্ভিক মজুদ থাকবে
অর্থাৎ প্রারম্ভিকভাবে যে কাঁচামালটা আমাদের কাছে থাকবে, তার সঙ্গে এই যে অন্যান্য যে কাঁচামাল ক্রয়, আবার নতুন করে যে কাঁচামাল দেওয়া, অর্থাৎ প্রারম্ভিকভাবে শুরুতে যে কাঁচামালটা আমাদের কাছে মজুদ থাকবে তার সঙ্গে কাঁচামাল ক্রয় এবং ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ করলে পাবো আমি ব্যবহার উপযোগী কাঁচামাল। আমরা সব ক্ষেত্রে দেখতে পাই যে কোনো কিছু আমরা ব্যবহার করবো, আমরা যদি একটা কাজ করি যে আমাদের কাছে ধর একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কথা বাদই দিলাম, আমরা যদি একটা চায়ের স্টলের কথা বিবেচনা করি, ধরো একটা চায়ের স্টলের দোকানদার তার কাছে আগে থেকে কতদিনের মজুদ ছিল, কতদিনের মজুদ কেক ছিল 20 পিস। সকালে যখন সে দোকান খুললো তখন তার কাছে ওই 20 পিস কেকই হচ্ছে প্রারম্ভিক মজুদ, ওই দিনের প্রারম্ভিক মজুদ, যেই দিন সকালবেলা সে দোকানটা খুলেছে সেই দিনের সকালবেলার মজুদ তার যেহেতু 20 পিস কেক, এটা নিয়ে সে ব্যবসা শুরু করবে। কিন্তু তারপর কি হলো, কেক বিক্রেতা তার কাছে আরো 100 পিস কেক দিয়ে গেল বা সে ক্রয় করে আনলো, তাহলে কি হচ্ছে, তার কাছে 20 পিস কেক ছিল, আরো 100 পিস কেক সে ক্রয় করলো, তাহলে মোট কত হলো 120 পিস কেক। আর এই 100 পিস কেক কিনে আনার জন্য তার খরচ হয়েছে ধরে নাও 100 টাকা বা 100 টাকা। তাহলে এই যে 20 পিস কেক এর দাম ধরলাম, আমরা ধরলাম 1 টাকা করে দাম একটা কেকের, ধরে নিলাম 1 টাকা করে, তাহলে 20 পিস কেকের দাম 1 টাকা করে 20 টাকা, আরো 100 পিস কেক কেনা হলো 100 টাকা, তাহলে 120 টাকা, আর তার সঙ্গে পরিবহন খরচ 10 টাকা, যোগ করলে কত হচ্ছে 130 টাকা। এই 130 টাকাই কিন্তু তার ব্যবহার উপযোগী পণ্যের মূল্য, অর্থাৎ ওই যে 120 পিস কেক সে বিক্রি করা শুরু করবে সকাল থেকে শুরু করে, এটাই কিন্তু তার ওই দিনে ব্যবহার উপযোগী ওই পণ্যের খরচ, বা ওইটাই হচ্ছে তোমার ব্যবহার উপযোগী কাঁচামাল। ওই কাঁচামাল বা ওই কেক কিনতে তার যে খরচ হয়েছে সেটাই তার ব্যবহার উপযোগী খরচ, ব্যবহার উপযোগী পণ্যের খরচ। তাহলে আমরা ব্যবহার উপযোগী কাঁচামাল বলতে কি বুঝবো, কাঁচামালে যে প্রারম্ভিক মজুদ থাকবে তার সাথে নতুন করে যদি কাঁচামাল ক্রয় করি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেটা যোগ করবে, এবং তার সঙ্গে যদি প্রত্যক্ষ কোনো খরচ বা ওই কাঁচামাল ক্রয়ের জন্য যদি কোনো পরিবহন খরচ প্রদান করি তাহলে সেটা যোগ করবো করে আমরা ব্যবহার উপযোগী কাঁচামালটা নির্ণয় করবো। এখানে দেখো কাঁচামালের প্রারম্ভিক মজুদ কত দেওয়া ছিল, কাঁচামালের প্রারম্ভিক মজুদ ওই যে দেখো 1/1/2019 কাঁচামালের মজুদ, আমি পয়েন্টটা দাও আরো, এই দেখো এখানে 1/1/2021 আমরা এখানে দেখতে পাচ্ছি কাঁচামালের মজুদ 1/1/2019 75,000 টাকা, এটা হচ্ছে তার প্রারম্ভিক মজুদ। আর কাঁচামাল ক্রয় করেছে দেখো 1,25,000 টাকা, আর আন্ত পরিবহন দিয়েছে কত টাকা দেখো 20,000 টাকা। ফেয়ার আউট করতে পারছো দেখো এবার, তাহলে আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদ পেলাম 1,75,000 টাকা, যোগ করবো কাঁচামাল ক্রয় 1,25,000 টাকা, আর তার সঙ্গে আন্ত পরিবহন 20,000, তাহলে 1,25,000 এবং 20,000 যোগ করলে হয় 1,45,000 টাকা, তাহলে 75,000 এবং 1,45,000 এ দুটো যোগফল হলো 2,20,000। এটাই হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল, খুব সহজেই কিন্তু আমরা এটা নির্ণয় করে ফেলতে পারলাম। আশা করি তোমরা ক নম্বর সমাধান করতে পেরেছো। তাহলে আমরা এবার খ নম্বর সমাধানে চলছি, খ নম্বরে কি বলছে, ব্যবহার উপযোগী কাঁচামাল আমরা তো কয়ে নির্ণয় করে ফেলেছি কিন্তু, তাই না, আমাদের প্রশ্ন যেটা ছিল যে প্রদত্ত সৃজনশীল প্রশ্ন তার আলোকে কিন্তু কয়ে আমরা ব্যবহার উপযোগী কাঁচামাল বের করে ফেলেছি কি পরিমাণ তার দাম। এখন এখানে বলছে ব্যবহার উপযোগী কাঁচামালের পরিমাণ যদি 4,50,000 টাকা নিয়ে আসাদ কোম্পানির উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করে, উৎপাদিত পণ্যের ব্যয় আমরা এখন নির্ধারণ করব। তাহলে ক নম্বরে যেটা করেছি সেটা তো করে ফেলেছি অলরেডি, ক্ষয়ে এসে নতুন করে বলছে এখন 4,50,000 টাকা ধরতে হবে আমাকে, তাহলে 4,50,000 টাকা ধরলাম, ধরার পরে তোমরা এখন এসে দেখি দেখো ব্যবহার উপযোগী কাঁচামাল আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন প্রদত্ত 4,50,000 টাকা। আমরা উৎপাদিত পণ্য ব্যয়ের সূত্রটা কি জানি, আমরা যারা উৎপাদিত পণ্যের ব্যয়ের যে ব্যবহার উপযোগী কাঁচামাল তার সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাবো আমরা মুখ্য ব্যয়, প্রত্যক্ষ মজুরি যদি আমরা ব্যবহার উপযোগী কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল ব্যয় এর সঙ্গে যদি প্রত্যক্ষ মজুরি যোগ করি তাহলে পাবো মুখ্য ব্যয়, আর মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়, বিভিন্ন কারখানা উপরিব্যয় যোগ করলে পাবো আমরা উৎপাদন ব্যয়। ভালো করে মনে করো, তাহলে আমি কি বললাম আরো একবার বলছি দেখো, ব্যবহার উপযোগী কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাবো আমি মুখ্য ব্যয়, এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যদি আমি যোগ করি তাহলে পাবো উৎপাদন ব্যয়, আর
তার সঙ্গে যদি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ অর্থাৎ প্রারম্ভে শুরুতে যেটা আছে যোগ করি আর সমাপনী মজুদ যদি বাদ দিই তাহলে পাবো আমি উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদক ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়। আশা করি এই সূত্রটা তোমাদের মনে আছে, গত ক্লাসে আমি এই সূত্রটা তোমাদেরকে আলোচনা করেছিলাম। তাহলে আমরা এখানে ব্যবহার করবো যে কাঁচামাল আমি অঙ্কে পাচ্ছি আমাদের ক্ষয় বলেই দেওয়া হয় 4,50,000 টাকা, আর প্রত্যক্ষ মজুরি যেটা দেখো প্রত্যক্ষ মজুরি এখানে এই যে প্রত্যক্ষ দেখো মজুরি আছে 50,000 টাকা, অঙ্কে 50,000 টাকা দেওয়া আছে। তাহলে আমরা করে ফেলি, দেখো প্রত্যক্ষ মজুরি 50, তাহলে আমরা 4,50,000-এর সঙ্গে 50,000 যোগ করলাম, মুখ্য ব্যয় পেলাম 5,00,000 টাকা। এরপরে কারখানা উপরিব্যয় অর্থাৎ কারখানাতে যে আনুষঙ্গিক বিভিন্ন ধরনের ব্যয় হয় সেই ব্যয়গুলোকে আমরা কি করবো যোগ করবো, কারখানাতে যে খরচগুলো হয় সেগুলো। যেমন আমরা কারখানাতে জানি যে কারখানার সঙ্গে যুক্ত, যেমন বলেছে দেখো যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতি কোথায় থাকে, যন্ত্রপাতি অবশ্যই কারখানায় থাকে। তাহলে কারখানার যন্ত্রপাতির জন্য যদি অবচয় হয় এই 25,000 টাকা, এটা কারখানা উপরিব্যয়, আবার কারখানা কর্মচারীদের বেতন 1,50,000 টাকা, এটা কিন্তু কারখানা উপরিব্যয়। তাহলে আমরা কারখানা উপরিব্যয় দিয়ে করে ফেলি, এই দেখো যন্ত্রপাতির অবচয় 25,000 টাকা, কারখানা কর্মচারীদের বেতন 1,50,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25,000 টাকা আর 1,50,000 টাকা যোগ করলে হয় 1,75,000 টাকা। আবার মুখ্য ব্যয় নির্ণয় করেছিলাম 5,00,000 টাকা, তার সঙ্গে আমরা এই কারখানা উপরিব্যয় 1,75,000 যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি কত, 6,75,000 টাকা। এটি হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়, আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করে ফেলেছি। এখন কি করব, সূত্র অনুযায়ী চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, সমাপনীটা বাদ দেব। অঙ্কে দেখো দেয়া আছে এই চলতি কার্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 20,000, আর চলতি কার্যের সমাপনী মজুদ অর্থাৎ বছর শেষে দেওয়া আছে 18,000। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব, তার আমরা বাদ দিয়ে দিচ্ছি, দেখো যোগ করলাম 6,75,000-এর সঙ্গে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 20,000 টাকা, আমরা যোগ করে পাচ্ছি 6,95,000 টাকা, আর সেখান থেকে চলতি কার্যের সমাপনী মজুদ আমরা 18,000 টাকা বাদ দিচ্ছি, বাদ দিয়ে পাচ্ছি 6,77,000 টাকা। এটি হচ্ছে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়, 6,77,000 টাকাই হচ্ছে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়। এই পদ্ধতি অবলম্বন করে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারি। তাহলে আমরা সূত্রটা কি জানি, কারখানা অর্থাৎ ব্যবহার উপযোগী কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল ব্যয় এর সঙ্গে প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাবো আমরা মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় যোগ করলে পাবো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং সমাপনী মজুদ বাদ দিব, বাদ দিলেই পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। আশা করি তোমরা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়ের বিষয়টা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় খাতায় তোমরা এই কাজ এই অঙ্কটা সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে। এবার আমরা চলে যাব গ নম্বর সমাধান। গয়ে বলছে দেখো আসাদ কোম্পানির বিক্রয়ের পরিমাণ 3,00,000 টাকা ধরে, আসাদ কোম্পানির বিক্রয়ের পরিমাণ 3,00,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। আমরা প্রথমে ছকটা দেখে নিই, দেখো বিশদ আয় বিবরণী ছক, আসাদ কোম্পানির বিশদ আয় বিবরণী 2019 সালের 31 ডিসেম্বর তারিখের সমস্ত বছরের জন্য আমরা লিখে ফেললাম। এরপরে বিবরণ টাকা, টাকা দুইটা টাকার ঘর হওয়ার অর্থ হলো প্রথম টাকার ঘরে আমরা ক্যালকুলেশন করব যেই একাধিক হিসাবগুলোকে যোগ করতে সেগুলো, আর শেষ টাকার ঘরে আমরা কি করবো সর্বমোট যোগফলটা লিখবো, ঠিক আছে। তাহলে আমার যেহেতু প্রশ্নে বলে দিয়েছে, দেখো এখানে কি বলে দিয়েছে, বলেছে সরি বলেছে আসাদ কোম্পানির বিক্রয়ের পরিমাণ 3,00,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী। আমরা বিশদ আয় বিবরণীতে কি করি, বিশদ আয় বিবরণীতে সাধারণত বা প্রধানত আমরা নিট মুনাফা নির্ণয় করি, মোট মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করি। বিক্রয় মূল্য থেকে আমরা যে খরচ ব্যয় যে খরচগুলো থাকে সেই খরচগুলো বাদ দিয়ে আমরা নিট মুনাফা নির্ণয় করে থাকি। তাহলে নিট মুনাফা নির্ণয় করব, তাহলে প্রথমে আমরা লিখবো বিক্রয়। দেখো বিক্রয়, বিক্রয় প্রশ্নে প্রদত্ত 3,00,000 টাকা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখান থেকে আমরা জানি যে বিক্রয় থেকে প্রথমেই আমাদের কি করতে হয়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। বিক্রয় মূল্য থেকে প্রথমেই বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ যেই পণ্য আমি বিক্রয় করলাম করে টাকা পেয়েছি সেই পণ্যের ব্যয়, ওই পণ্যটা উৎপাদন করতে বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত যে খরচ সেই খরচটা বাদ দিতে হয়। বাদ দেওয়ার দিলে আমরা যেটা পাই সেটা পাই আমরা মোট মুনাফা বা মোট ক্ষতি। এরপরে অন্যান্য পরিচালন ব্যয় বাদ দিলে তারপর আমরা পাই নিট মুনাফা বা নিট ক্ষতি।
তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য দেখতে পাচ্ছি 3 লক্ষ টাকা, আর এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করবো, আমরা জানি যে তৈরি পণ্যের যে প্রারম্ভিক মজুদ তার সঙ্গে উৎপাদিত পণ্যের ব্যয় আমরা যোগ করব। তৈরি পণ্যের যে প্রারম্ভিক মজুদ মূল্য, অর্থাৎ যে পণ্যটা বিক্রি করেছি তার যে মজুদ পণ্য ছিল, যতটুকু মজুদ ছিল যা বিক্রি করেছি তার মূল্য, আর উৎপাদিত পণ্যের জন্য যে খরচটা, অর্থাৎ আমার আগে থেকে যে পরিমাণ পণ্য উৎপাদন করে রাখা ছিল বিক্রির জন্য তার তো মূল্য একদম ফিক্সড, ওটা তো আমি জানি। আর আমি নতুন করে যেটা পেলাম উৎপাদিত পণ্য যেটা হয়েছে, আগে থেকে যেটা ছিল তার সঙ্গে উৎপাদিত পণ্য যে খরচটা সেটা যোগ করে আমরা বিক্রয় মূল্য থেকে বাদ দিব। যেমনটা আমি উদাহরণে তোমাদেরকে বলছিলাম একটু আগে, যে 20 পিস কেক ছিল আর 100 পিস কেনা হলো, মানে 120 টাকা, 1 টাকা করে দাম ছিল আর 10 টাকা পরে বলে 130 টাকা। আমি যদি বিক্রয় করি 130 টাকা হলো, আমি 200 টাকায় সর্বমোট কেকগুলো আমি সব মিলে 200 টাকায় বিক্রয় করলাম, তাহলে আমি কী করবো মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে, ওই 200 টাকা থেকে 130 টাকা বাদ দিব, তাহলে পাবো কত টাকা, 70 টাকা। এটা কিন্তু আমার মুনাফা, এটাই কি মোট মুনাফা বা নেট মুনাফা? হ্যাঁ, যদি আর কোনো আনুষঙ্গিক খরচ না থাকে তাহলে সেটাই আমার কি মুনাফা, নেট মুনাফা। আর যদি আনুষঙ্গিক খরচ থাকে, যেমন আমি আমার দোকানের জন্য বা তোমার দোকানের জন্য তুমি একটা কর্মচারী রেখেছো, তাকে তুমি বেতন দিয়েছো 50 টাকা, সাপোজ 50 টাকা, তাহলে এটা কিন্তু একটা খরচ, তোমার প্রতিষ্ঠান বা তোমার এই দোকান পরিচালনার জন্য খরচ হয়েছে 50 টাকা। তাহলে মোট মুনাফা যেটা হলো যে তুমি 200 টাকায় বিক্রি করেছো, 200 টাকায় সব কেকগুলো বিক্রি করেছো দোকানের, করার পর খরচটা বাদ দিয়েছো 130 টাকা, বাদ দিলে পেয়েছি 70 টাকা, তাহলে এটা হচ্ছে তোমার মোট মুনাফা। এই 70 টাকা থেকে যে পরিচালনা করতে, তোমার প্রতিষ্ঠানটা পরিচালনা করতে তোমার যে বেতন দিতে হয়েছে কর্মচারীকে 50 টাকা, সেটা বাদ দাও, 50 টাকা বাদ দিলে অবশিষ্ট থাকছে 20 টাকা, এটাই হচ্ছে তোমার নেট মুনাফা, এটা হচ্ছে নেট মুনাফা। আমরা এই পদ্ধতি অবলম্বন করব। আর যদি নেগেটিভ ব্যালেন্স হয় তাহলে তো অবশ্যই আমরা নেট ক্ষতি বলেই জানবো, তাই না, নেট ক্ষতি বলেই জানবো। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 লক্ষ টাকা বিক্রয় মূল্য ছিল, আর তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত টাকা দেওয়া ছিল অঙ্কে দেখো তো, সরি, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ছিল কত, 1 লক্ষ টাকা, এটা কিন্তু দেওয়া ছিল। তাহলে আমরা কি করব, এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, আর তার সঙ্গে উৎপাদিত পণ্যের ব্যয় যেটা আমরা ক্ষয়ে নির্ণয় করে ফেলেছি 6,77,000 টাকা, এই দুটো যোগ করব, তাহলে 1 লক্ষ এবং 6,77,000 মিলে হয় 7,77,000। তাহলে আমি পণ্য বিক্রি করেছি 3 লক্ষ টাকা, কিন্তু সেই পণ্যের বিক্রিত পণ্য অর্থাৎ সেই পণ্যের ব্যয় হয়েছে আমার 7,77,000 টাকা, তাহলে অবশ্যই আমার ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্যের চেয়ে আমার খরচটা বেশি, তাহলে ক্ষতি ক্ষতি হয়েছে 4,77,000 টাকা, এটা হচ্ছে আমার মোট ক্ষতি। আমার মোট ক্ষতি থেকে কি করব, পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয় কোনগুলো দেখো, এখানে অঙ্কে দেওয়া আছে মোবাইল বিল 15,000 টাকা, অফিস খরচ আমরা একটু দেখে নিই, সেটা বলছি দেখো, এখানে যে মোবাইল বিল দেওয়া আছে 15,000 টাকা, অফিস খরচ দেওয়া আছে 55,000 টাকা, তারপরে তোমার অনাদায়ী দেনা দেওয়া আছে টাকা, অনাদায়ী দেনা দেওয়া আছে 22,000 টাকা, বিজ্ঞাপন দেওয়া আছে 28,000 টাকা, এগুলো কিন্তু অফিস পরিচালনা করতে গেলে খরচ হয়েছে, তাই না? এই যে দেখো মোবাইল বিল 15,000 টাকা, অফিস খরচ 55,000 টাকা, অনাদায়ী দেনা 22,000 টাকা, বিজ্ঞাপন 28,000 টাকা। তাহলে আমরা এই 4টা পরিচালন ব্যয় যোগ করলাম, পেলাম 1,20,000 টাকা। তাহলে আমার মোট ক্ষতি যেটা সেটা থেকে দেখো 4,77,000 টাকা থেকে আমরা বাদ দিব 1,20,000, 1,20,000। দেখো এটা কিন্তু নেগেটিভ ব্যালেন্স, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, তাহলে 4,77,000 টাকা ক্ষতি তো ছিল, আরও তোমার ক্ষতি হচ্ছে 1,20,000, যোগ করতে হবে, যোগ করলাম পেলাম 5,97,000 টাকা। এই 5,97,000 টাকাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নেট ক্ষতি, প্রতিষ্ঠানের নেট ক্ষতি 5,77,000 টাকা। তাহলে আশা করি তোমরা গণ্য সমাধানটা বুঝতে পেরেছো, করতে পারবে, তাই না? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এই অঙ্ক যেটা তোমাদের দেওয়া ছিল, দেখো এই অঙ্কটা উৎপাদিত পণ্যের ব্যয়ের উপরে একটা অঙ্ক দেওয়া ছিল, আলোচনা নিয়ে এসেছিলাম, আজকে আলোচনা হয়েছিল, তো আলোচনার প্রেক্ষিতে তোমরা আশা করি উৎপাদন ব্যয় এর উপরে কোনো অঙ্ক, এই ধরনের কোনো অঙ্ক পরীক্ষা আসলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা শেষ, ও অঙ্ক সম্পর্কিত আলোচনা প্রায় শেষ, আমরা এখন মূল্যায়ন পর্বে চলে যাব, যে মূল্যায়নের কিছু প্রশ্ন আছে। দেখো
সেই প্রশ্নগুলো আমাদের উত্তর করো, আশা করি তোমরা করতে পারবে। কাঁচামাল কত প্রকার এবং কি কি, আমরা প্রথম ক্লাসে আলোচনায় জেনেছিলাম, আজকেও দেখলাম কাঁচামাল। কাঁচামাল আমরা জানি দুই প্রকার, তাই না? একটা প্রত্যক্ষ কাঁচামাল, একটা পরোক্ষ কাঁচামাল। কাঁচামালকে দুই ভাগে ভাগ করতে পারি, প্রত্যক্ষ এবং পরোক্ষ। মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্র কি আমরা জানি, ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সঙ্গে কি করতে হবে, প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয়, তাই না? অনাদায়ী দেনা কি, আমরা এটা বারবার জেনেছি, আগেও জেনেছি, অনাদায়ী দেনা, দেনা দ্বারা যে অংশটুকু আদায়যোগ্য নয় সেটি হচ্ছে অনাদায়ী দেনা। মজুরি কোন ধরনের ব্যয়, মজুরি অবশ্যই কি প্রত্যক্ষ খরচ, তাই না? প্রত্যক্ষ ব্যয়। তাহলে মূল্যায়ন প্রশ্নগুলো আমরা পারলাম। তাহলে আমরা আগামী দিন কি করবো শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী দিন এই যে একাদশ অধ্যায়, এই একাদশ অধ্যায়ের উপরে টপ ক্লাস নেব তোমাদের কাছ থেকে। তোমরা বাসায় যেহেতু স্কুলে আসতে পারছো না, সেই কারণে এই ক্লাসের আলোকে তোমরা একটা টপ ক্লাস অবশ্যই বাসায় ভালোভাবে দিবে আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মতো ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। তোমাদের সঙ্গে আবারও আশা করছি দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।